এর খেলার নাম হলো মুসলমান মারার খেলা। খেলার নাম কি? বর্তমানে গোটা বিশ্বে যেই খেলা চলতেছে সেই খেলার নাম কি? এই হিসাব করে দেখেন তো, বর্তমানে ইহুদি ইহুদি কোনো গন্ডগোল কথা কয় না, খ্রিস্টান খ্রিস্টান কোনো গন্ডগোল, হিন্দু হিন্দু কোনো গন্ডগোল, কিন্তু মুসলমান মুসলমান মারামারি আছে না নাই? কে লাগাছে? হ্যাঁ, আজকে দেখেন হিন্দু করে হরিবাসর হচ্ছে, একটা হিন্দু দেয় করলো না, থানার যা রিপোর্ট দিল না, বন্ধ করো। খ্রিস্টানদের চার্চের অনুষ্ঠান হচ্ছে, কোনো খ্রিস্টান তার প্রতিবাদ করলো না। ইহুদের গির্জায় অনুষ্ঠান হচ্ছে, এরকম মাহফিল হচ্ছে, কোনো ইহুদি সেখানে বাধা দিল না। আর মুসলমানের কোরআনের মাহফিল হলেই আর একদল মুসলমান বাধা দেয়, থানার যাওয়া লাগে, থানার যা বলা লাগে, আমরা কোরআনের মাহফিল করবার চাচ্ছি অনুমতি দেন। আল্লাহ কয়, শালারা কার কাছে গেছে রে? আমার কোরআন আমার দুনিয়ায় আমার মাহফিল হবে, তার আবার অনুমতি দেওয়ার কোন শালা আছে? এ কথা কর না কেন? অনুমতি অনুমতি নিবার যাওয়া হলো কবিরা গুনে, অনুমতি মানুষের কাছে কোরআনের মাহফিল অনুমতি নিবার যাওয়া হলো কি গুনে? এ সরকার কি গুনে? তৌবা ছাড়া আল্লাহ মাফ করবি না, তৌবা ছাড়া। এটা তো ইউরিদুন আল ইউথিউ নূর আল্লাহি বি আফওয়াহিম আল্লাহ মুতিম্মু নূরিহি ওয়ালাও কারিহাল কাফিরুন। মন খারাপ করতেছেন হয়তো, মনে করতেছেন হ্যাঁ আল্লাহর দুনিয়া কি ছোট? আর ওয়াদের বয়সই হয়ে গেল 35 বছর, আর না করলে কি হবে? সবগুলো একটা রিটার্ন নেই। আমিও চাচ্ছি এই বয়সে, এই বুড়া বয়সে বউ ছেলে ছাড়া কি এক বিরক্ত রে।